Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kaifa halukum ya ayyuhatullabul aziz? Ana atamanna annakum bi khair. Alhamdulillah wa ana aidun bi khair bi fadlillah. Ana Rashida Parveen, muallimatun al-arabiyya al-madrasatu al-hafiza wal-alim bi usutiya manikums. اليوم أدرسكم معا هذا وذلك واستماع لها প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে هذا এবং ذلك এর ব্যবহার সম্পর্কে শেখাবো ইনশাআল্লাহ তো তোমরা তোমাদের পাঠ্যবই আদ-দুরুসুল আরাবিয়া এর আদ-দুরুসুল আউয়ালু প্রথম পাঠটি বের করো এখানে লক্ষ্য করো হাযা ও যালিকা হাযা ও যালিকা তো হাযা মানে হচ্ছে হাযা অর্থ হচ্ছে ইহা বা এটা আর যালিকা অর্থ হচ্ছে উহা বা ওইটা হাযা দ্বারা কাছের কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় আর জালিকা দিয়ে দূরের কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এখনো দেখো হাযা কিতাবুন জালিকা কুরসিয়ুন হাযা কিতাবুন ইহা একটি বই জালিকা কুরসিয়ুন উহা একটি চেয়ার হাজা দ্বারা কাছের কিছু বোঝানো হয় আর জালিকা দ্বারা দূরে কিছু বোঝানো হয় এখন তোমরা তোমাদের বইটি দিকে খেয়াল করো হাজা রুজুল ইহা ভাত জালিকা খুবজুন উহা রুটি হাজা দাকিকুন ইহা আটা জালিকা আদাসুন উহা ডাল হাযা সামাকুন ইহা মাছ জালিকা লাহমুন উহা গোশত হাযা কাবিদুন ইহা কলিজা জালিকা বাইদুন উহা ডিম তোমরা আমার সাথে আরেকবার বলো হাযা রুজুন ইহা ভাত জালিকা খুবজুন উহা রুটি হাযা দাকিকুন ইহা আটা জালিকা আদাসুন উহা ডাল হাযা সামাকুন ইহা মাছ জালিকা লাহমুন উহা গোশত হাযা কাবিদুন ইহা কলিজা জালিকা বাইদুন উহা ডিম এভাবে করে তোমরা বারবার পড়বে এবং বুঝবে আশা করছি তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের প্রত্যেককে ভালো রাখুক সুস্থ রাখুক শুকরান মা আসসালামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ